শুশুক মূলত এক ধরনের মিঠা পানির ডলফিন। পৃথিবীতে আমাজন ছাড়া আর সব মিঠা পানির ডলফিন শুধুমাত্র ভারতীয় উপমহাদেশেই বাস করে। উপমহাদেশে দুই প্রকারের রিভার ডলফিন পাওয়া যায়, এক গাঙ্গেজ ডলফিন এবং দুই ইরাবতী ডলফিন। 1970 সাল পর্যন্ত এদের দুই প্রকারকেই একটা স্পিসিস বা প্রজাতি হিসেবে মনে করা হতো, পরে অবশ্য আলাদা করা হয়। ইরাবতী ডলফিনের মুখের সামনের অংশ একটু লম্বাটে হয়। এরা পাকিস্তান এবং ভারতের পশ্চিম অঞ্চলে সাধারণত সাগরের কাছাকাছি বসবাস করে। ইরাবতী ডলফিন অবশ্য পুরোপুরি মিঠা পানির ডলফিন নয়, এরা সাগরে এবং সাগর নিকটবর্তী নদীতে বসবাস করে। অপরদিকে গাঙ্গেজ ডলফিন তথা শুশুক বা শিশু থাকে মূলত গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় ঘোলা পানিতে। জন্মান্ধ এই প্রাণীটিকে বাংলাদেশ, ভারত এবং নেপালে কিছু নদী ছাড়া পৃথিবীর আর কোথাও দেখা যায় না। 70-এর দশকের পর থেকে ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ দূষণ এবং অতিমাত্রায় মৎস্য শিকারের ফলে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এই প্রাণীগুলো। শুশুকের মুখের সামনের অংশ বাড়ানো থাকে এবং তাতে প্রচুর দাঁত থাকে। শুশুক ঘোলা পানিতে থাকে এবং এরা জন্মান্ধ হওয়ায় শিকার এবং পথ চলাচলের জন্য এক ধরনের হাইপারসোনিক শব্দ ব্যবহার করে। সেই শব্দের প্রতিধ্বনি শুনে বাদুড়ের মতো পদ্ধতিতে এরা চলাফেরা এবং শিকার সংগ্রহ করে। অবশ্য আরেক দল বিজ্ঞানী ধারণা করেন, পানিতে এরা কটকট জাতীয় শব্দ করেই এই কম্পন তৈরি করে। এদের মুখে একজোড়া ফিন থাকে, এরা এক ধরনের গন্ধজাতীয় তেল নিঃসরণ করে মাছেদের আকর্ষণ করে এবং সেগুলো শিকার করে। বাংলাদেশের অনেক জায়গার লোকেরাই মাছ শিকারের লোভে শুশুক হত্যা করে এই তেল সংগ্রহ করে। স্ত্রী শুশুক আকৃতিতে বড় এবং পুরুষ শুশুক ছোট হয়ে থাকে। শুশুক সারা বছরেই প্রজনন করে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান, এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।